আবু শাহামা তার সম্পর্কে সমাজের ভিতরে একটা ভুল কথা প্রচলন আছে সেটা সংশোধনের দরকার আছে না নাই আছে না নাই আবু শাহামার ব্যাপারে অনেকে অনেকভাবে আলোচনা করে ফেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর পুত্র আবু শাহামা সে নাকি জেনা করেছিল না আউযুবিল্লাহ হয়তোবা আমার কথা অনেকে একমত হতে চাবেন না কারণ পূর্বে অনেক আলোচকের কাছ থেকে আপনারা শুনেছেন যে আবু শাহমা তিনি জেনা করেছিলেন বলে তার পিতা হজরত অমর রাজি তা আলান তাকে বেত্রাঘাত করতে করতে মেরে ফেলেছিলেন এরকম কাহিনী আপনারা শোনেন নাই শোনেন নাই আসলে বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তখন এক দল বাহির হয়ে আসলো তারা হযরত ওমর রাজি আল্লাহ তালানহ হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহকে মানতো না ওসমান রাজি আল্লাহ তালানহকে না তারা শুধুমাত্র মানে হজরত আলী রাজি আল্লাহ তালানহ তারা কারা তারা কারা তারা কারা একজন বলছেন না শিয়া শিয়া চেলেন না শিয়া চেলেন কিনা কি আলোচনায় কি আপনারা কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আলোচনা শেষ করে দিব শিয়ারা হজরত আবু বকর রাজি আল্লাহ অমর রাজি আল্লাহ ওসমান রাজি আল্লাহ এদেরকে মানতেন না তাদেরকে মানতেন না তাদেরকে এখনো মানতে চায় না কৌশলে এড়িয়ে যায় তারা যখন তিন খলিফা কে না মানল হজরত আলীকে তারা মান্য করলো কিভাবে তিনজন খলিফা কে বিতর্কিত করা যায় সে চেষ্টা তারা করেছিল করেছিল কিনা তারই একটা অংশ হচ্ছে হজরত ওমর রাদি আল্লাহ তালুর পুত্র আবু সাহাব তার ব্যাপারে জেনার তহমত দেওয়া হয় তিনি কখনো জেনা করেন নাই বিষয়টা মনোযোগের সহিত একটু শুনে ক্লিয়ার হয়ে যান ক্লিয়ার হবেন কিনা হবেন কিনা হজরত ওমর রাদি আল্লাহ তালুর পুত্র আবু সাহাব তখন ছিলেন মিশর অবস্থান করছিলেন মিশরের গভর্নর ছিলেন তখন আমর ইবনুল আস আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলার অধীনে সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় ছিলেন আবু সাহামা তিন চাকরিরত অবস্থায় আমর ইবনে আসের নেতৃত্বে একটা যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধে যাবার পরে যুদ্ধে বিজয় লাভ করলেন যুদ্ধে বিজয় লাভ করার পরে আনন্দ করে কি করে না কেউ যদি পরীক্ষায় পাস করে তার আনন্দ হয় কি হয় না আনন্দ হয় ভালো একটা খাবারের আয়োজন করা হয় ঠিক তেমনি আবু শাম যখন আমর ইবনুল রাজসের অধীনে যুদ্ধে বিজয় লাভ করলেন তখন তারা একটা আনন্দের ব্যবস্থা করলেন সবাই মিলে আনন্দ করবেন ভালো খাবার খাবেন ভালো খাবার গ্রহণের পরে আমরা যখন ভালো খাবার খাই খাবার পরে যারা পান খায় সঙ্গে সঙ্গে এলো খাবার খাবার পরে তখন তার পানের নেশাটা বেশি হয়ে যায় হয় কি হয় না আবার যারা দেখবেন ভালো খাবার খাবার পরে সেভেন আপ খায় কোক খায় আরসি খায় এরকম খায় কি খায় না ঠিক তেমনই ভাবে ওই সময় একটা খাবারের প্রচলন ছিল সেটা হচ্ছে খেজুর পানিতে ভিজিয়ে রাখবে কি পানিতে ভিজিয়ে রাখবে খেজুর পানিতে ভিজিয়ে রাখবে ওই খেজুর পানিতে দুই তিন দিন ভিজিয়ে রাখার পরে ওই খেজুরের পানির ভিতরে একটা এক্সট্রা ফ্লেভার আসে সেটা সেটা তখন তারা পান করবে এটা তারা মজা পায় আমরা যেমন সেভেন খাচ্ছি যদিও সেভেন খাওয়া ঠিক না এটা শরীরের জন্য চরম ক্ষতিকর সেই দিকে যাব না আবু শাহ আমার কাহিনীটা সংক্ষেপে বলতে চাই শুনবেন নাকি আবু শাহ আমার যুদ্ধে যখন বিজয় লাভ করলেন ভালো খাবার খাবারের পরে তাদের যে সিস্টেম ছিল খেজুর পানিতে ভিজিয়ে রেখে ওই পানিটা পান করা কি হয়েছিল কাহিনীটা হয়েছিল খেজুর পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল সেই পানিটা দীর্ঘ দিনের হয়ে গিয়েছিল দীর্ঘ দিনের যখন হয়ে গিয়েছিল তখন তার ভিতরে মাদকতা এসেছিল কি এসেছিল মাদকতা এসেছিল আপনারা যারা আমরা সবাই গ্রামে কম বেশি আমরা সবাই জানি সকালবেলা যেদিন পান্তা খাই সেদিন ঘুম ধরে ধরে কি ধরে না ধরে কি ধরে না ঘুম কারণ হচ্ছে ওই পান্তার ভিতরে কার্বোহাইড্রেটের ভিতরে ফার্মেন্টেশন প্রক্রিয়া হয় গাজন প্রক্রিয়ার ভিতরে মদ জাতীয় একটা পানীয় তৈরি হয়ে যায় ওই পানীয় যখন পান করবেন তখন শরীরের ভিতরে একটা ঝিমুনি ভাব চলে আসে ঠিক তেমনি ভাবে পান্তা যখন দীর্ঘদিন হয়ে যাবে তখন ওই পান্তা খেলে মানুষ মারা পর্যন্ত যায় পত্রিকায় দেখবেন খেয়াল করেছেন কিনা জানিনা এলাকায় দীর্ঘদিনের মত খেয়ে খেয়ে মারা মারা গেছে এরকম আসে আসে না না পত্রিকা যে কয়েকজন কয়েকজন এক যুবক মদ পান করে গিয়েছে তার মানে সেটাতে যে একটা মদ তৈরি করার জন্য যে একটা প্রসেস হয় এই প্রসেসটা এক্সপেয়ার হয়ে যায় যখন এক্সপেয়ার হয়ে যায় তখন মাদকতা চলে আসে এমন কি এমন পর্যায়ে চলে যায় মানুষের মৃত্যু হয়ে যায় ওই প্রক্রিয়ার ভিতরে খেজুর যখন পানিতে রাখা হয়েছিল ওই পানি যখন আবু আমার পান করল পান করার পরে তার ভিতরে মাদকতা চলে আসলো সন্তান টাকার সন্তান টাকার অমর রাজি আল্লাহ তালানুর সন্তান পিতা যদি আইনের ব্যাপারে কঠোর হয় সন্তানের আইন মানে কি মানে না মানে কি মানে না হজত অমরের পুত্র আবু শাহমা যখন মাদকতা তার ভিতরে চলে আসলো তখন মাদকতা চলে আসার পরে তিনি চিন্তা করলেন আমি তো এই মাদক সেবন করলাম আমি তো মাদক গ্রহণ করলাম মাদক গ্রহণ করলে আল্লাহর কাছে শাস্তি আছে না নাই আছে না নাই এই শিক্ষা হজরত ওমর তার পুত্রকে দিয়েছিলেন সেই জন্য তার মনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের ভয় তৈরি হয়ে গিয়েছিল আল্লাহ রব্বুল আলমিনের ভয় তৈরি হওয়ার কারণে তিনি তার গভর্নর আমর ইবনুল আসের কাছে গিয়ে বললেন যাপনা এই রকম কাহিনী হয়ে গিয়েছে আমি তো মত পান করে ফেলেছি এখন আমাকে শাস্তি দিন আমি যদি দুনিয়াতে শাস্তি না পাই তাহলে কেমতের কঠিন ময়দানে শাস্তির সম্মুখীন আমাকে হতে হবে আর দুনিয়াতে যদি শাস্তি পেয়ে যায় তাহলে শাস্তির সম্মুখীন হতে হবে না এই জন্য এই প্রস্তাবটা তিনি যখন গভর্নর কে দিলেন গভর্নর হজরুত মোরের পুত্র আবু শাহ আমাকে একটা ঘরের ভিতরে নিয়ে বেথরাঘাত করলেন কি করলেন বেথ্রাঘাত করলেন ব্যথাঘাত করে তার শাস্তিটা দিয়ে ফেললেন শাস্তি তখন দিয়ে ফেললেন গোপনে শাস্তি দিয়েছেন ইসলামের শাস্তি গোপনে হবে না প্রকাশ্য হবে গোপনে হবেলে প্রকাশ্য হবে প্রকাশ্য হবে এই খবরটা গোয়েন্দা বিভাগের মাধ্যমে হযরত ওমরের কানে পৌঁছে গেল কার কানে পৌঁছে গেল কার কার판 কানে পৌঁছে গেল হযরত ওমরের কানে যখন পৌঁছে গেল হযরত ওমর ইসলামের বিধানের ব্যাপারে ব্যাপক কঠোর তিনি তার সন্তানকে ততক্ষণ ভালোবাসবেন যতক্ষণ আল্লাহর হুকুম সন্তান মানবে কথা ঠিক কিনা তিনি যখন দেখলেন তার সন্তান মদ পান করেছে এই মদ পান করার কারণে গভর্নর তাকে শাস্তি দিয়েছে গোপনে তিনি এটাকে সহ্য করতে পারলেন না তিনি গভর্নর বরাবর একটা চিঠি লিখলেন চিঠি লিখে গভর্নরকে উদ্দেশ্য করে বললেন গভর্নর তোমাকে আমি তিরস্কার জানাই তোমাকে আমি ভৎসনা করি তুমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমি ওমরের পুত্র হওয়ার কারণে তুমি আমার পুত্রকে গোপনে শাস্তি দিয়েছো এটা আমি মেনে নিতে পারি মেনে নিতে পারি মেনে নিতে পারি না এই জন্য তুমি তো শাস্তি দিয়েছো গভর্নর হিসাবে কিন্তু আমার আমার সন্তানের প্রতি দায়িত্ব আছে সন্তানের বিচার করার দায়িত্ব পুত্রের আছে না নাই আপনি যদি সন্তানের বিচার না করেন তাহলে কি আল্লাহকে শরণ রাখতে পারবেন নাকি আবার যদি আপনার মনের ভিতরে সন্তানের ভালোবাসা থাকে আল্লাহর ভয় যদি আপনার মনের ভিতরে থাকে তখন সন্তান যখন অপরাধ করবে তখন তাকে আপনি অবশ্যই শাস্তি দিবেন অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলার অন্তরে তিনি এই জন্য আমর ইবনে আজকে বললেন তুমি আমার সন্তানকে জাস্ট একটিমাত্র মাত্র ঘোড়া অথবা একটিমাত্র মাত্র উট সহকারে আমার কাছে প্রেরণ করো আমি পিতা হিসেবে আমার সন্তানের বিচার করতে চাই বিচার করেছেন কার সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা অনুযায়ী আবু সাহাবা রাদিয়াল্লাহু তাআলামুত তিনি যখন মদিনায় পৌঁছে গেলেন হযরতের ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু সামনে উপস্থিত হয়ে গেলেন তখন এসে তিনি তার পিতাকে বলছেন বাবা ওহে আমার পিতা কি এমন কাজ রয়েছে যে আমাকে জরুরি তলব করা হয়েছে কি অপরাধ রয়েছে কি কাজ রয়েছে আমাকে বলুন তার অন্তরে ভয় আছে না নাই অপরাধের ভয় আছে না নাই তিনি এখন চিন্তা করলেন পিতা হয়তো জেনে গিয়েছে আমার তো এখন আর বাঁচার উপায় নাই পিতা বললেন তুমি মদ পান করেছো মদ পান করার কারণে তোমার গভর্নর তোমাকে শাস্তি দিয়েছে কিন্তু শাস্তিটা হওয়া উচিত ছিল প্রকাশ্যে কিন্তু তোমার গভর্নর তোমাকে দিয়েছে গোপনে শাস্তি গোপনে শাস্তি ইসলাম কখনো গ্রহণ করে এই জন্য আমি তোমার শাস্তির ব্যবস্থা করব পুত্র হিসাবে তুমি আমার কাছ থেকে শাস্তি পাবে এই কথা যখন বললেন তিনি কি তখন বাধা দিয়েছিলেন নাকি বাধা দিয়েছিলেন নাকি আজকাল সমাজে সন্তান অপরাধ করে প্রমাণ হয়ে যায় পিতা তার সাফায় গায়ে আসে না নাই আসে না নাই সমাজে প্রভাবশালী ব্যক্তি তার সন্তান অপরাধ করে এটা প্রমাণিত হয়ে যায় ভিডিও ফুটেজ পর্যন্ত পাওয়া যায় তারপরেও পিতা সন্তানের অপরাধের সাফাই গায় গায় কি গায় না গায় কি গায় না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ছয়টা জিনিসের জন কথা বলতে গিয়ে দুই নম্বরে সন্তান সন্ততির কথা বললেন এই জন্য সন্তান সন্ততির ব্যাপারে সচেতন হওয়ার দরকার আছে না নাই আছে না নাই সচেতন হয়েছিলেন হজরত আবার পুত্রকে ওইভাবে শিক্ষা দিয়েছিলেন সেই জন্য পুত্র শাস্তির জন্য মাথা পেতে দিয়েছিলেন সমাজের ভিতরে কোনো ভালো ব্যক্তির সন্তান যদি অপরাধ করে তখন সমাজের কিছু লোকজন কানাকানি করে সারা জীবন তো অন্যের সন্তান অপরাধ করলে অন্যায় করলে খুব বড় বড় কথা বলিস এইবার তোর সন্তান অপরাধ করেছে দেখি কি শাস্তি দেয় এই রকম কথা বলে কি বলে না ঠিক তেমনি ওমর রাদি আল্লাহ তালুর পুত্র যখন মত পান করেছে সমাজের ভিতরে দেশের ভিতরে কানাকানি শুরু হয়ে গেল অমরের পুত্র মত পান করেছি দেখে কি অমরের পুত্র মত পান করেছে দেখে কি শাস্তি দেয় শাস্তির ব্যবস্থা করলেন প্রকাশ্যে সন্তানকে নিয়ে আসা হলো সন্তানকে প্রকাশ্যে নিয়ে আসার পরে মদ পান করার জন্য আশিটা দোরনা মারতে হয় কয়টা দোরনা মারতে হয় আমাদের অনেকের সন্তানরা মদ পান করে গোপনে করে কি করে না আমার দেশে মদ অ্যাভেলেবেল আছে না নাই আছে না নাই টেকনাফ থেকে পার হয়ে আসে মিয়ানমার থেকে আসে ইয়াবা আসে না আসে কি আসে না ওই দিকে অত মনোযোগ নাই কিন্তু ভালো কথা যখনই হবে মনোযোগ ওই দিকে চলে যায় কথা ঠিক কি না কথা ঠিক কি না কত বড় শক্তি আছে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক ফেন্সিডিল আসছে ইয়াবা আসছে এগুলোর দিকে নজরদারি নাই ভালো কথার দিকে নজরদারি আছে না নাই আছে না নাই আমরা কাউকে পরোয়া করি না পরোয়া করি নাকি পরোয়া করি পরোয়া করেন নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু পরোয়া করেন নাই বলে সন্তানের ভালোবাসা থাকার পরেও আশিটা দররার হুকুম দিয়ে দিলেন যখন হুকুম দিয়ে দিলেন অন্য ব্যক্তিকে নিযুক্ত করা হলো দোররা মারার জন্য কিন্তু হজরত ওমর সন্তানকে ভালোবাসেন আখেরাতের কঠিন বিচার থেকে সন্তানকে বাঁচানোর জন্য দুনিয়াতে লঘু শাস্তির ব্যবস্থা করে দিলেন তিনি বললেন অন্য কেউ যদি আমার সন্তানকে শাস্তি দেওয়ার দায়িত্ব পালন করে শাস্তি দেওয়ার দায়িত্ব যদি অন্য কেউ পালন করে তাহলে হয়তো আমিরুল মুমিনিন হওয়ার কারণে শাস্তিটা কম দেওয়ার চেষ্টা করবে বেত্রাঘাতগুলো করবে সেগুলো আস্তে করবে করবে কি করবে না সমাজের ভিতরে প্রভাবশালী কোন ব্যক্তির সন্তান যদি অন্যায় করে কিছু চাটুকারিতার লোকজন আছে কিছু দালাল আছে ওই সন্তানকে বাঁচানোর চেষ্টা করে ওই প্রভাবশালীকে ব্যক্তিকে খুশি করার জন্য কথা ঠিক কিনা ঠিক ঠিক তেমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন হয়তো আমাকে খুশি করার জন্য আমার সন্তানকে যে বেতরাঘাতগুলো করা হবে সেগুলো আসতে করা হবে এই জন্য তিনি নিজেই দায়িত্ব নিয়ে নিলেন নিজে দায়িত্ব নিয়ে আশিটা দোররা মারলেন আশিটা দৌড়া যখন মারা হলো সন্তান অসুস্থ হয়ে গেল বর্ণনায় এসেছে পাঁচ দিন অসুস্থ থাকলেন এসেছে সাত দিন অসুস্থ থাকার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সন্তানকে ভালোবাসলেন লঘু শাস্তি দিয়ে হজরতে অমর আখেরাতের যে কঠিন শাস্তি আছে সেই শাস্তি থেকে সন্তানকে রক্ষা করে দিলেন